হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম। আর সঙ্গে প্রণাম জানাচ্ছি আজকে এই শান্তিকুঞ্জে মা বা মাতাকে। হ্যাঁ বলো বলো বলো। গুরুদেব, আমরা একটা বিষয় জানি, তবে আমাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার নয়, সেটা হচ্ছে কর্ণ পিশাচ যে ব্যাপারটা আছে। ও, এইসব নিয়ে কেন মাথা ঘামাও? এক কিছু আমাদের এইসব নিয়ে কেন মাথা ঘামাও? এই তো নিজ বৃত্তি। কর্ণ পিশাচ হচ্ছে নিচ বৃত্তির ব্যাপার, তমগুণের অধিকারী। যারা পিশাচ সাধনা করে তারা তমগুণের অধিকারী, তারা নিচস্থ হয়, তারা কোনোদিন ওপরে উঠতে পারে না, মায়ের সঙ্গে তাদের কোনোদিন যোগাযোগ হয় না। এই তারাপীঠে একজন পিশাচ সিদ্ধ ছিল, তোমরা দেখেছো কি না জানি না, তিনি হচ্ছেন কালোবরণ। এবং তার ছেলেপুলেগুলো দেখবে, একটা ছেলেকে গণেশ বলে ডাকে, এসে বসে ভিক্ষা করে। হ্যাঁ, এটা সত্যি ঘটনা। নাকটা গণেশের মতো সুর বেরিয়েছে, ওকে গণেশ বলে সবাই পুজো করে। আবার কেউ কেউ তারাপীঠেই, এখন আছে কি না জানি না, বলতে পারবো না। আমরা 10 বছর আগে ওকে দেখেছি। তো ওনার কথা বলছি, ওনাকে দেখেছি একমাত্র কালো বাবাকে, কালোবরণ বাবাকে দেখেছি একমাত্র পিশাচ সিদ্ধ। এবং মানে পাশে বসে খাওয়া দাওয়া করেছি, চাটা খেয়েছি, এবং মানে তুমি দেখে বুঝতে পারবে না উনি পিশাচ সিদ্ধ। এত বড় লোক, এত বড় সিদ্ধ পুরুষ ছিলেন পিশাচের ক্ষেত্রে। তো পিশাচ তো ভালো জিনিস নয় বাবা, এটা তমগুণের অধিকারী, এবং ভগবান এটাকে পছন্দ করেন না। পিশাচ, পিশাচি, এইসব ভগবান একদম পছন্দ করে না জানো। ওরা নিচস্থ হয় এবং কোনো সময় নিচের দিকেই নামে, ভগবানের সঙ্গে এদের কোনো যোগাযোগ থাকে না। এবং কর্ণ পিশাচ হতে গেলে ওরা কার সাধনা করে? এরা পিশাচ, পিশাচই সাধনা করে, কোনো ভালো মানে পিশাচ গুরু। এতে ওনাদের লাভটা কি যে সাধক এই সাধনা? এটা নেশা, একটা নেশা, 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 এটা একটা নেশা বাবা আমার, আর অন্য কিছু না, এটা নেশা। এখন ভালো গুরু পেয়ে গেলে মানে সিদ্ধ গুরু, পিশাচ সিদ্ধ গুরুর কাছ থেকে মন্ত্রটা নিতে হয়। মন্ত্রটা নেওয়ার পরে একটু সংযম থাকতে হয়, মন্ত্রগুলো মানে পাঠ করতে হয়, বহুবার পাঠ করতে হয়, এবং শ্মশান মশানে বাজে জায়গায় পাঠ করতে হয়, মানে যেখানে আবর্জনা মুক্ত, আবর্জনা যুক্ত এমন জায়গায় বসে, এই কাটা লাশঘর, লাশঘরে যদি এই সাধনা করা যায়, অতি উত্তম জায়গা লাশঘরে। এটা নিয়ম হচ্ছে কি, 21 দিন থাকতে হয়। এখন যারা এই সাধনা করে তাদের 2 জিনিসের দরকার হয়। একটা হচ্ছে তারা মানে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে মানুষের, তাদের জোগাড় করতে হয়, এবং ওরা ওই এর থেকেই জোগাড় করে, লাশকাটা ঘর থেকেই জোগাড় করে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, মড়া পোড়ানো হচ্ছে, মড়ার বাঁশ, যেটা যেটা দিয়ে মড়া ঠেলা হচ্ছে, এই বাঁশটা খুব কাজের। এই বাঁশটার একটা আগা এক বিঘত কেটে নিলে এর কাজ আছে, ওদের কাছে এর কাজ আছে। তো কর্ণপিশাচ হতে গেলে 21 দিন একটা শ্মশানে কিংবা বদ্ধ ঘরে থাকতে হয়, বিশেষ করে লাশকাটা ঘর, এই জাতীয় জিনিস, যেখানে ভূত প্রেতের আড্ডা, এইসব জায়গায় 21 দিন থাকতে হয়। এবং পায়খানা পেচ্ছাপ যাই বলো না কেন, সবই কিন্তু খাওয়া দাওয়া সবই সেখানে করতে হয়, লাশকাটা ঘরে বলো আর শ্মশানে বলো করতে হয়। এখন সিদ্ধ হতে সময় লাগে, পিশাচ সিদ্ধ হতে সময় লাগে, 21 দিন সময় লাগে মিনিমাম। এবং অনেক সময় দেখা যায় গুয়ে বাবলার ডাল লাগে, পায়খানা লাগে, নিজের পায়খানা নিজেই চন্দনে যেরকম ফোঁটা দেয় না সেরকম ফোঁটা দিয়ে বসে থাকতে হয়। কারণ যত নিজ বৃত্তির কাজ এগুলো করতে হয়, করার পরে 21 দিন সাধনা করতে হয়। 21 দিন সাধনা করার পর শ্মশান থেকে বেরোতে পারবেন না, যে গণ্ডি দেওয়া থাকে গণ্ডির মধ্যে তোমায় ঘোরাফেরা, ওইখানে পায়খানা ওখানে খাওয়া, পিশাচদের যা হয় আর কি। এবং অনেক সময় আর কি মড়ার মাথা ফাতা, এই মড়ার গা থেকে মাংস তুলে খাওয়া, এগুলো ওরা করে। পিশাচ সিদ্ধ হতে গেলে এগুলো করতে হয়। মড়া জ্বলছে তার থেকে চিমটে দিয়ে মাংস তুলে খেয়ে নিল, মদের সঙ্গে হোক আর যা, মদটা অবশ্যই মদ থাকবেই, মদের সঙ্গে এরা সব কিছু খায়, ঠিক আছে না? তা এখন এগুলো হচ্ছে পিশাচের লক্ষণ। এইগুলো পড়ার পরে 21 দিন বাদে একটা আকাশ থেকে দৈববাণী হয়। এখন সেই দৈববাণী যে কি হবে সেটা যে পিশাচ সিদ্ধ হচ্ছেন তিনি নিজেও জানেন না। সেখানে চাইতে পারে মানুষের রক্ত, সেখানে চাইতে পারে পাঁঠার রক্ত, যা চাইবে পিশাচ
সেটা 48 ঘন্টার মধ্যে না দিলে সাধক মারা যাবে, মানে যে পিসা সিদ্ধ হচ্ছে সে মারা যাবে। 48 ঘন্টা টাইম থাকে, দুদিন টাইম থাকে, দুদিনের মধ্যে দিতে পারলে ভালো, না দিতে পারলে মানে তোমার মৃত্যু অনিবার্য। অনেকে করে কি ওই ক্ষীরের পুতুল পুতুল করে বলি দেয়, কিন্তু তাতে কাজ হয় না। যেটা চাইবে সেটা তাকে দিতে হবে, যেটা চাইবে, যা রক্ত চাইবে, রক্ত চাই, ওরা পিসার তো রক্ত ছাড়াও রাখে যে বোঝে না, যা চাইবে তাই দিতে হবে 21 দিনের মাথায়। আপনি বললেন গুরুদেবটা আকাশ বাণী, আমার তো মনে হচ্ছে এটা গুরুদেব এই যে পিসাস বাণী হতে পারে, কেননা আকাশ থেকে তো ভালো বাণী আসে। না না, এটা আকাশবাণী হবে, আকাশবাণী হবে, এটা আকাশবাণী হবে, তো ভালো ভালো বাণীগুলো আসে। হ্যাঁ আসে 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 আসে, তারা শুনতে পায়। বাণীগুলো আসবে কর্ণ পিসাস মানে কানে কানে বলা, মানে পিসাসরা ওনার সঙ্গে ঘুরে বেড়ায় আর ওই কানে কানে অনেক কথা বলে, ঠিক আছে, পিসাসের যা বৃত্তি, হ্যাঁ মানে একদম নিম্ন তোমার ঘেন্দা করবে, হ্যাঁ তো এগুলো করে সাধারণত এদের মড়ার ওপর বেশি নজর, মড়ার মাংস এরা বেশি খায়, খেতে পছন্দ করে, ঝলসানো মাংস দেখলে ওরা থাকতে পারে না, ছটফট ছটফট করে খাবার জন্যে। আমি এখানে একটা দেখেছি, আমাদের এই শ্মশানে একটা এক ভদ্রলোক ছিলেন, তিনি একদিন আমাকে বললেন, শ্যামলদা আমি এখানে পিসাসের সাধনা করব, পিসাস সিদ্ধ হব। তা আমি বললাম তা হবে হবে, তা কী করবে বলো? বলে তোমাকে একটু দেখতে হবে। এমন দেখা মানে কি, তুমি তো এই ঘরের মধ্যেই থাকবে, তখন একটা ছোটো ঘর ছিল, মানে যেখানে মরা পড়ানো হয় সেখানে একটা ছোটো ঘর ছিল, দাহ করে ওখানে মানে দাহ করার সময় ওখানে থাকতো অনেকে, 2-3 জন তো লাগতো দাহ করতে, একটা মানুষ দাহ করতে 2 জন লাগেই, একজনের পক্ষে তো সম্ভব হয় না। তা ওই ঘরটার মধ্যে উনি থাকবেন, এবং কথাবার্তা হয়ে গেল। তো আমি ঠিক আছে তুমি করো, না যদি দৈববাণী হয়, দৈব না হলে তোমাকে দিতে হবে, ওসব কিছু চলবে না। তো ওর আমি দেখলাম আশ্চর্য ব্যাপার, অষ্টমীর দিন একটা মড়া এলো, এবং সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমের মড়া। কারণ বৃদ্ধাশ্রমের মড়ার মানে ব্যাপারটা কী জানো, ওরা দিয়ে চলে যায়, টাকা পয়সা দিয়ে বডি দিয়ে চলে যায়, এবং এখানকার যারা ডোম আছে তারাই পুড়িয়ে দেয় বডিটাকে, বুঝতে পারছো না, বডিটাকে পুড়িয়ে দেয়, ওরা পয়সা ফয়সা দিয়ে যায় সব কিছু, এবং ওরা রসিদটা নিয়ে চলে যায়, অ্যাজ ইফ যেন পোড়ানো হয়ে গেছে, ওরা রসিদটা নিয়ে চলে যায় আর ডোমদের দিয়ে যায়, ডোমরাই ওকে দাহ করে। তো সেদিনও ঠিক ডোমেরা দাহ করছে, এমন সময় ওই ভদ্রলোক, নাম বলবো না, নাম বলার ঠিক নয়, ওই ভদ্রলোক একটা বাটি করে মানে মড়ার মাথায় মড়ার খুলি তাতে একটু মড় ঢাললেন, এবং চিমটে দিয়ে ওই মড়ার মাথাটাকে ভেঙে ফেললেন, এবং গোল 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 করে ঘি বের আরম্ভ করলো, ওটা ওই পাত্রের মধ্যে উনি ধরে নিলেন এবং মদের সঙ্গে মিশিয়ে উনি খেয়ে নিলেন। আমি দেখে তো আমার গা ঘিনঘিন, শুধু তাই নয় আমি 4-5 দিন ভাত খেতে পারিনি, এরম অবস্থা। তো এইভাবে পিসা সিদ্ধ হয়, আর পিসা সিদ্ধ হলে অনেক অসুবিধা আছে, সব জায়গায় যাওয়া যায় না, সর্বত্র যাওয়া যায় না। আসলে গুরুদেব পিসা সিদ্ধদের সমর্থন করেন না, কিন্তু এই ভদ্রলোক আপনার কেন বললো আমাকে একটু দেখবে? না না, এটা এটা তো আমার তখন আমার সাধন পিরিয়ড, তো সাধন পিরিয়ডে এটা হয়েছে। ভদ্রলোকের নাম আমি কিন্তু বলবো না, নাম বলা নিষেধ আছে। তো ভদ্রলোক সাধনা করেছিলেন, সাকসেসফুল হননি, ভবিষ্যৎবাণী হয়নি কিছু, তো উনি সাকসেস হতে পারেননি, আর তার চেহারাও পাল্টে যায়। পিসা সিদ্ধ, যারা পিসা সিদ্ধ হয় তাদের চেহারাও পাল্টে যায়, এবং রং হয়ে যায় কালো কুচকুচে, আর তামার মতো রং হয়ে যায়, আর এরা মড়া দেখলে উল্লাসে ফেটে পড়ে, উল্লাসে ফেটে পড়ে, ওরা চেষ্টা করে মড়ার মুন্ডুটা কেটে নিয়ে ফুটবল খেলার জন্য। এটাও দেখেছি আমি, এটাও দেখেছি যে মড়ার মুন্ডু কেটে নিয়ে ফুটবল খেলে, পিসাচ পিসাচিক হাসি, আর ওরা যখন হাসে, পিসাচরা যখন কানের মধ্যে হাসে, এও তখন তত বেশি লাফাতে থাকে, পিসা সিদ্ধ যে হয়, মানে হাসিটা বড় বাজে হাসি, পিসাচের হাসি, তো পিসাচ পিসাচির হাসি, ও বড় ভয়ঙ্কর একেবারে, মানে তোমার শুনলে মানে গায়ে শিহরণ উঠে যাবে, কাঁটা উঠে যাবে, কাঁটা
মানে লোমগুলো খাড়া হয়ে যাবে এরকম অবস্থা। তো এরা করে এই এটা একটা সাধনা, পিসার সিদ্ধ বলা হয়। হ্যাঁ, এরা আপনি বললেন গুরুদেব এটা কোনো সাধনা, এই সাধনা ঠিক আছে কিন্তু এতে কোনো মানুষের উপকার হয় না। না, যারা সাধনাটা করছেন ওনারা কি আসলে কি কোনো বিকৃত মস্তিষ্কের ব্যাপার আছে? মনে হয় তাই, কোনো বিকৃত মস্তিষ্ক যারা এইসব খাবে কী করে বলো দেখিনি, এ তো খাবে কী করে বলো দেখিনি, এ তো মানে মানে তুমি জানো না, আমি জানি বলে বলছি। এ আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক পিসার সিদ্ধর সঙ্গে মিশেছি, তো এদের উল্লাস দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। পিসাসরা যখন হাসে না, ওর কানের কাছে কর্ণ পিসাচ, কানের কাছে যখন হাসে তার উল্লাস দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমার, ও নাচতে আরম্ভ করে। এবং আশ্চর্য ব্যাপার, বডি পেয়ে গেলে, মরা বডি পেয়ে গেলে ওদের আনন্দের আত্মহারা হয়ে যায়। এমনও দেখেছি গলাটা কেটে নিয়েছে, নিয়ে সেই দিয়ে খেলছে, লোপালোপি করছে। এতে করে ওনাদের যারা আত্মীয় স্বজন থাকেন মৃত ব্যক্তি বা ওদের, ওনারা কোনো বাধা দেন না? না, বাধা দেবেন কি, উনি তো একদম বাইরের লোক। আচ্ছা, ওরা সেই বাড়িতে কেন না না ওর বাড়ি যারা না বাড়িতেও থাকতে চায় না, ওরা বাড়িতে থাকে না, ওরা নিজেরা কুঁড়ে ঘরে থাকে। কারণ একটা কথা হচ্ছে যে এদের মৃত্যু হয় পিসাচরাই এদের মারে, এও একটা বিরাট ব্যাপার জেনে রাখবে, এই পিসাচ ওদের মারবে। এবং এর সঙ্গে সবসময় একজন লোক থাকে যারা পুকুরে ডুবে চান করতে পারে না, পুকুরে ডুবে চান করা নিষিদ্ধ, এবং একা রাত্রিরে কোথাও বাইরে বেরোতে পারে না, সঙ্গে একজন লোক থাকবেই, একজন অস্ত্রধারী লোক থাকবেই, তা নাহলে ওরা একা বেরোতে পারে না, মানে পিসাচ টেনে গিয়ে মেরে দেবে কোনো জায়গায়, এটাই নিয়ম, যার জন্য ওরা একা বেরোতে পারে না এবং ডুব দিয়ে চান করতে পারে না, এবং তুলসী পাতা ব্যবহার করতে পারে না, গঙ্গা জলে চান করতে পারে না ওরা, ওরা পুকুরের জলে চান করে, যত নোংরা জল আছে ওই সব জলে চান করে ওরা। আর ওদের প্রতিও পিসার যখন হাসে, এই হাসি তোমরা শোনোনি, শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে, পিসাচের হাসি কী হাসি কল্পনা করতে পারে না। হায়নার হাসি বলে একটা কথা আছে, যেন হায়না হাসে যখন দাঁত বার করে হাসে, এরা ঠিক সেরমভাবে হাসে বাবা, এবং গায়ে কাঁটা দিয়ে উঠবে একদম, তোমার ভয় লেগে যাবে, পিসাচের হাসি। যদি সে সিদ্ধ পুরুষ হয়, মানে পিসাচ সিদ্ধ হয়, তাহলে এদের হাসি তোমার মানে ঘাম ঝরিয়ে দেবে একদম, এত ভয়ঙ্কর উল্লাস, স্পন্দনটাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরা একটা পাঁটা আস্ত পাঁটা খেয়ে নেবে, রক্তটা পাঁটাটাকে বলি করলো, বলি করে পুরো রক্তটা নিজে খেলো, পাঁটার রক্তটা। একজন ধরে থাকবে, ওর যে সাগরেদ আছে ও ধরে থাকবে ঠ্যাংটা ধরে, আর যা রক্ত পড়বে পুরো রক্তটা খেয়ে নেবে, সারা গায়ে মাখবে, মাথায় মাখবে, সারা গায়ে মাখবে। মুরগি, এদের এগুলো খাদ্য, এরা মুরগি দেখলেই ঘাড়মোটকে রক্তটা আগে খাবে, কাঁচা রক্ত খেয়ে নেবে, এরা এইরকম টাইপের আর কি। আমরা সাধারণত এগুলো দেখতে পাই না, না এগুলো দেখতে পাওয়া খুব মুশকিল আছে, না দেখাই ভালো, বুদ্ধিমান কিছু না দেখাই ভালো। তবে আমরা দেখেছি তো, আমরা সাধনার পিরিয়ডে দেখেছি, অনেকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, অনেক অনেক দেখেছি, দেখে এগুলো ইনস্ট্যান্ট উত্তর দিচ্ছি আমি, মানে আমি না দেখে উত্তর দিই না, বড় একটা আমি দেখেছি, দেখে উত্তর দিচ্ছি আর কি, যেটা ঘটে যেটা ঘটে। কর্ণপিসাচ ভয়ঙ্কর, আর এটা হচ্ছে তমগুণের অধিকারী যারা, তারাই এগুলো করে, এরা নিজভিত্তির লোক, এদের সঙ্গে ভগবানের কোনো যোগাযোগ নেই, এরা মন্ত্র বলে সব কিছু করে, মন্ত্র বলেই পিসাচকে ডাকে আসে, এবং তার যা কাজ করার সে করে দেয়, এর মধ্যে ভুল নেই। এবং মানে পার্টিকুলারলি একটা তালগাছ রাখতে হয়, তালগাছটা যদি বজ্রাঘাত পড়ে সেই তালগাছ আরও মারাত্মক, এ শেকড় ভয়ঙ্কর কাজের, বজ্রাঘাত যদি পড়ে তালগাছে সেই তালগাছে শেকড় ভয়ঙ্কর, সেই তালগাছে শেকড় ভয়ঙ্কর, ওটা দিয়ে ওরা কাজ করে, ওটা দিয়ে ওরা কাজ করে। এরা মাটির কুয়া থাকে, কুয়া যেখান থেকে জল তুলে, ওই সব জায়গায় মাটির কুয়ায় টুয়ায় কাজ করে, মানুষ মারাও যায়, এ একটা বিরাট ব্যাপার। আর ওই তালগাছ একটা থাকতেই হবে, যেখানে ওরা এই মানুষের মানে কাটা অঙ্গগুলো ঝুলিয়ে রাখে, রাত্রিবেলা ওদের ডাকে, এক সিরিজ রক্ত বার করে মাটির জায়গা করে, এক সিরিজ রক্ত বার করে ওদের ডাকে আহ্বান করে, ওরা রক্ত খায়, খেয়ে ওরা কাজ করে, এটাও দেখেছি।
তো গুরুদেব, আপনার শ্রীমুক্তি কাছে জানলাম সে পিসার সিদ্ধক যারা হয় তাদের সম্পর্কে বা পিসার সাধনাটা কি সেই সম্পর্কে? এসব জানা না জানাই ভালো, এটা এগুলো জেনো না, এগুলো জানা হচ্ছে গুরুদেব। আমাদের একটা আগ্রহ ছিল জানার, কিন্তু আপনার কাছে জেনে নিলাম। না না, অনেকে বলে, অনেক কথা অনেকে বলে, কিন্তু কথা হচ্ছে যে এইসব সাধনা না করাই ভালো এবং এইসব চিন্তাভাবনা মাথা থেকে দূর করে দেওয়া ভালো, কারণ এগুলো বড় মানে এর জিনিস, মানে অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ। এবং এখন জাদুটোনা ঘরে ঘরে ঢুকে গেছে, তুমি দেখতে পাচ্ছ, জাদুটোনা ঘরে ঘরে ঢুকে গেছে জাদুটোনা। এটা কামাখার ওপর কাজ হচ্ছে, জাদুটোনা কাজ যা হচ্ছে কামাখার ওপর হচ্ছে, এবং মানে যে কোনো সময় তোমাকে জাদুটোনা করে দিল, তোমার বাড়ির সবাইকে জাদুটোনা করে দিল। এখন প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে জাদুটোনা করেছে, আমাদের জাদুটোনা কামাখার ওপর কাজ হচ্ছে। কামাখায় কিছু লোক আছে যারা মানে ভূতনাথের ওপারে ওই পারে বাস করে, এবং বহুত জঙ্গল আছে ওখানে বাস করে, দু চার ঘর আছে যারা এই মন্ত্রটা জানে, ঠিক আছে না, এই মন্ত্র জানে। হ্যাঁ, তো আজকে মতো শেষ করলাম গুরুদেব, প্রণাম আপনাকে।